সকাল দুপুর রাত কি খাবো কি রান্না করব এইসব করতে করতেই চলে যায় তো আজকে আমি কিন্তু রান্নাঘর থেকেই ভিডিওটাকে শুরু করলাম বৃহস্পতিবারের সকালবেলা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু গলাটা একটু ভাঙা ভাঙা তো আমার রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সকালে আমার আজকে পুজো দেওয়ার ঝামেলা নেই মা সকালে পুজোটা দিয়ে ফেলছে তাই আমি ডিরেক্ট রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল রান্না করতে আসার কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি চলে শ্যাম্পু করব আর যত উনুনে রান্না করবো একটু তো হাতগুলো কালো কালো হয়ে যায় তাই একদম রান্না করে নিয়ে তারপর ফ্রেশ হয়ে স্নান করে নেব কিন্তু কি রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও আমি বসে দিয়েছি এটা কিন্তু শশা কুচি কুচি করে কেটে শশা ভাজা বসে দিয়েছে কড়াইটা একটু বেশি পরিমাণে পুড়ে গেছে সাইডে তাই লাল লাল শশা ভাজা করব আর মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে অল্প কয়েকটা মাছ আছে কালকে কিন্তু মাছ অর্ধেক খাওয়া হয়ে গেছে রাতে আর এখানে অল্প এগুলো কি ছোটো মাছ আর কয়েকটা আর কি পোনা মাছ ছিল আমি কেটে কোটে এরকম করে নিয়েছি আর এখানেও সবজি কাটা হয়ে গেছে বেগুন মেয়ে মানে বেগুন ভাজা করব আর শশা ভাজা তো হচ্ছেই আর ওই মানে ছোটো মাছগুলো দিয়ে একটা চচ্চড়ি করে নেব আর যে পোনা মাছটা আছে ওটা একটা ঝোলের মতো কিছু একটা করে নেব শসা নুন আর হচ্ছে বটিটাও নিয়ে আসছি এখন আমরা রোদে বসে বসে শশা খেয়ে নেব এখানে না এখানে বসি এই জায়গা এখানে বসি না লঙ্কা লবণ বসে আছে লংকা লবন ইয়ে কচলে কচলে তো হাসো হাসো দাঁত বন্ধু বলে দাঁত বন্ধু বলে স্নান করে একদম ফ্রেশ চুলগুলো একদম কি অবস্থা হয়ে গেছিল আমার যাই হোক একদম ভালো করে স্নান করে নিলাম দেখি কি করে কি করে ফাইনালি কত বড় চুল এর থেকেও চুল আরো বেশি বড় করার ইচ্ছা আমার কোমর পর্যন্ত মানে হয়েই গেছে প্রায় তবে আর একটু আর চার আঙ্গুল হলে একদম কোমর ছাড়া যাবে সকালে তো আমার রান্না করা হয়ে গেছিলো এই যা যা রান্না করেছিলাম তাই তো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার তাহলে ঝটাপট করে খাই এখন কি আসো সন্ধ্যাবেলার চা সেদিন জানো তুমি ছিলা না আমি কেক খাইছি আর চা খাইছি একা একা বসে বসে লিবে নিচে বসে বসে একদম রাতে খাওয়া দাওয়ার শেষ মশারিও টাগানো কমপ্লিট আর মশารির ভিতরে একজন গোপাল দেখতে ব্যস্ত দেখাচ্ছি তোমাদের অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর প্রচুর করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো এখানেই টাটা অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন আর ভিডিওর সাথে খুব শিগগিরই